নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চাই? আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, কারো কাছে এই দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। এখন যদি বলি সেন্ট মার্টিন দ্বীপ কারো কাছে লিজ দেব, তাহলে ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই। আমার দ্বারা এটা হবে না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেব না। প্রধানমন্ত্রী বলেছেন, তারা গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেছিল, এখন তারা দেশ বিক্রি করবে। তারা নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রির মুচলেখা দিয়ে আসতে চায়। বুধবার দুপুরে গণভবনের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। তিনি বলেছেন, নির্বাচনের সময় প্রার্থীর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বিবেচনা করি আমরা। আমাদের নারীরা যদি ভালো কাজ করে, আমরা কিন্তু তাদেরও দিয়ে থাকি। তিনি আরও বলেছেন, আমাদের সংবিধান বলা আছে যে একজন নির্বাচিত সরকার প্রধান আরেকজন নির্বাচিত সরকার প্রধান ধারায় প্রতিস্থাপিত হবে। এটা যেমন উচ্চ আদালতের রায়ে আছে, এটা আবার আমাদের সংবিধানেও আছে। সরকার প্রধান বলেন, বিরোধী দলগুলো এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছে, অথচ একসময় খালেদা জিয়ার উক্তি ছিল, পাগল এবং শিশু ছাড়া কেউই নিরপেক্ষ নয়। তারা নিজেরাই এই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। এই পদ্ধতি তারাই নষ্ট করেছিল এবং তারা এটা বাদ দিয়েছিল, তারাই রাখেনি, এখন তারাই ফেরত চাচ্ছে। তিনি বলেন, সাংবিধানিক ধারাকে জটিলতা সৃষ্টি কেন করেছে, উদ্দেশ্যটা কি? তার মানে গণতন্ত্রের ধারা নষ্ট করা। নির্বাচন বানচাল করার জন্য বিএনপি জামাত সন্ত্রাস করেছে, 3,800 গাড়ি পুড়িয়েছে, 3,000-এরও উপর মানুষ পুড়িয়েছে তারা। প্রধানমন্ত্রী বলেন, নন অ্যালাইন মুভমেন্ট এখনও সচল, ওটা কিন্তু এখনও একেবারে বন্ধ হয়নি, এখনও সম্মেলন অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বলেছেন, যারা আমাদের ভোট চুর বলে তারা তো ভোট ডাকাত, কারণ তারাই যখন ওই ক্ষমতায় এসেছে অবৈধভাবে ভোট ডাকাতি করেছে। বুধবার গণভবনে সুইজারল্যান্ড সফরে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ছবিসহ ভোটার তালিকা আছে, তাদের মতো তো ভুয়া ভোটার নাই। সংবিধান অনুযায়ী ভোট হবে, জনগণ যদি ভোট দেয় তাহলে আছি, আর তা না হলে নাই। আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের অনুকূল পরিবেশ তৈরির জন্য জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মূলত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে তা নিয়েই সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের আগেই প্রসঙ্গটি উত্থাপন করে বাংলাদেশ। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের সময় মোদী এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের এক রিপোর্টে বলা হয়, বারাণসীতে অনুষ্ঠিত G20 ভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে গত 12 জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাক্ষাতের সময় এই বিষয়টি উত্থাপন করা হয়। সেখান থেকেই মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়াকিফ হলের সূত্রের বরাত দিয়ে নয়াদিল্লি ভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, বিভিন্ন পর্যায়ে ভারতের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের কর্মকর্তারা বিষয়টি উত্থাপন করেছেন। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে আহ্বান জানিয়ে আসছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার্স হাস। এই বিষয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি কমিশনার CAC-র সঙ্গেও আলোচনা করেছেন তিনি। পিটার হাসের এই তৎপরতার জেরে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে গত মাসে বাংলাদেশ নিয়ে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করলে তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে অবশ্য বাংলাদেশ সরকার বিরক্ত হয়েছে। হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে, নয়াদিল্লির সঙ্গে আলোচনার একটি মুক্ত এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশের গুরুত্বের দিকে ইঙ্গিত করছে ঢাকা। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে, এমন সম্ভাবনার উপরও আলোকপাত করছে তারা। যদিও বাংলাদেশের নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আহ্বানকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে বিচলিত নয় সরকার। তবে হিন্দুস্তান টাইমসে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান থেকে বিরোধীরা ফায়দা নিক তা চাইছে না বাংলাদেশ সরকার। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।